আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। টপ বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। বন্ধু, আপনি যদি ব্যবসা করতে চান আর যদি আপনার কাছে পুঁজি খুব অল্প থাকে, তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারেন। খুব অল্প টাকায় এই ব্যবসা করে আপনি লাভবান হবেন। নারী বা পুরুষ সবাই এই ব্যবসাটি করতে পারবেন। দিন যত যাচ্ছে এই প্রোডাক্টের ডিমান্ড বেড়েই চলছে। ব্যবসাটি হচ্ছে ফ্লোর ওয়াশ লিকুইডের ব্যবসা। প্রাথমিকভাবে আপনি মাত্র 500 টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই লিকুইড ব্যবহার করা হয়ে থাকে মূলত ঘরের মেঝে পরিষ্কার করার জন্য, বিশেষ করে টাইলস ও মার্বেল পরিষ্কার করার জন্য খুবই জরুরি। দেশের অনেক নামি দামি কোম্পানি এই ধরনের প্রোডাক্ট তৈরি করে। আপনি এই ব্যবসাটি শুরু করতে লাগবে র ম্যাটেরিয়ালস ও মেশিন। তবে প্রথম অবস্থায় মেশিনের কোনো প্রয়োজন নেই। আপনি যখন বেশি পরিমাণে প্রোডাকশন করবেন তখন মেশিন লাগবে। আপনি প্রাথমিক অবস্থায় মেশিন ছাড়াই এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই মেশিনটি দরকার হবে সমস্ত কাঁচামাল মিশ্রণ করার জন্য। এর দাম 1000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের রয়েছে। এবার তাহলে দেখে নিই এই ব্যবসা করতে কী কী কাঁচামাল লাগবে এবং দাম কেমন। প্রথমেই লাগবে SLES, যার দাম 60 টাকা প্রতি কেজি। এরপর লাগবে সল্ট, যার দাম 10 টাকা প্রতি কেজি। এটি কিন্তু খাওয়ার সল্ট নয়। এরপর লাগবে সুগন্ধির জন্য পারফিউম, এর দাম 200 টাকা প্রতি কেজি। এরপর দরকার হবে রং। আপনি যেমন কালার চান তেমন রং দরকার হবে। তবে বর্তমানে এই 4 ধরনের কালার বেশি চলে। এবার দেখে নেওয়া যাক কী পরিমাণে মিক্সার করবেন, কোনটি কোন পরিমাণে দিতে হবে। আমরা ধরে নিচ্ছি 50 লিটার ফ্লোর ওয়াশ লিকুইড বানাবো। এর জন্য দরকার হবে পানি 60 লিটার, SLES 15 লিটার, সল্ট 1.5 কেজি, পারফিউম 150 গ্রাম, কালার পরিমাণ মতো। এই কম্পোজিশন ফলো করে আপনি যত ইচ্ছা ততই বানাতে পারবেন। কম্পোজিশন ফলো করে পরিমাণ মতো পানি দিতে হবে, এরপর দিতে হবে সল্ট, এরপর রং দিতে হবে পরিমাণ মতো, এরপর 4 থেকে 5 মিনিট নাড়াতে থাকুন, এরপর আস্তে আস্তে SLES দিতে থাকুন ও মিশ্রণটি নাড়াতে থাকুন। 5 থেকে 7 মিনিট নাড়ানোর পর পরিমাণ মতো পারফিউম দিয়ে দিন। এরপর এরকম প্যাক করে মার্কেটে সেল করুন। আপনি ইচ্ছে করলে নিজেও বিক্রি করতে পারেন অথবা বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের কাছেও বিক্রি করতে পারেন। র ম্যাটেরিয়ালস ও বোতলগুলো বাংলাদেশ ও ইন্ডিয়ার বন্ধুরা কোথায় পাবেন তার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা আপনার জানাশোনা পছন্দ মতো কোনো জায়গা থেকে কিনতে পারেন। আপনি যে কোনো কেমিক্যালের দোকানে গেলেও এগুলো পেয়ে যাবেন, কারণ এগুলো খুবই কমন র ম্যাটেরিয়ালস। এবার দেখে নেওয়া যাক লাভ কেমন। বাজারে এই প্রোডাক্টের 500 ml দাম 140 থেকে 150 টাকা, 1 লিটারের দাম 240 থেকে 250 টাকা। এছাড়াও এর দাম নির্ভর করে প্রোডাক্টের সাইজের উপর। ধরে নিলাম আপনি বিক্রি করতে চাচ্ছেন 250 ml সাইজের। এই সাইজের বানাতে আপনার র ম্যাটেরিয়ালস লাগবে 5 টাকার এবং একটি খালি প্যাকেটের দাম পড়বে 5 টাকা, আর বোতলের গায়ে লেবেলের জন্য আপনার 1 টাকা খরচ হবে। তাহলে মোট খরচ 11 টাকা। আপনি এটি বিক্রি করতে পারবেন 70 থেকে 75 টাকা, অর্থাৎ আপনি 11 টাকা খরচ করে 70 থেকে 75 টাকা বিক্রি করতে পারবেন। আপনি 1 লিটারের প্যাকে পাইকারি দামে লাভ করতে পারবেন 100 থেকে 120 টাকা, আর যদি আপনি সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করেন তাহলে আপনার লাভ হবে আরও বেশি। এছাড়াও আপনি বিভিন্ন অনলাইন মার্কেটেও এগুলো বিক্রি করতে পারবেন। বাজারে শুধুমাত্র লাইজল না, এছাড়াও আরও অনেক ধরনের কোম্পানি রয়েছে এই ধরনের। বন্ধুরা, আপনাদেরকে অল্প টাকায় একটি ব্যবসার আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন ভিডিও দেখতে চাইলে টপ বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।